গাইস চলে এসেছে আমার কাঙ্ক্ষিত সেই অক্টোপাস বারবিকিউ। আমি আমার লাইফে কখনো অক্টোপাস টেস্ট করিনি, আজকেই প্রথম আমি অক্টোপাস টেস্ট করব। একটু সসের সাথে একটু নিয়ে দেখি কেমন টেস্ট। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা নরসিংদী ভেলানগর বাস স্ট্যান্ডে, আর এখানে আসার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি গ্রিন হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে, কারণ আজকে এই রেস্টুরেন্টে তিনটা ফুড আইটেম নিউ চালু হয়েছে। আর তিনটা ফুড আইটেম কি সেটা আমি ভিতরে গিয়ে আপনাদেরকে জানাবো। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা পরিষদের অপোজিট সাইডে, আর আমি দাঁড়িয়ে আছি এই রেস্টুরেন্টের সামনে, আর রাস্তার ওই পাশে হচ্ছে নরসিংদী জেলা পরিষদ। গাইস আমি এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে সব কিছু আজকে দেখাবো ডিটেলস, আর পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। গাইস আমি অলরেডি রেস্টুরেন্টে প্রবেশ করেছি, আর এই রেস্টুরেন্টে আজকে থেকে তিনটা নিউ আইটেম চালু হচ্ছে, সেটা হচ্ছে অক্টোপাস বারবিকিউ, অক্টোপাস নুডলস, অক্টোপাস বার্গার। আর এই তিনটা আইটেমই নরসিংদীর জন্য খুবই আনকমন, আর এটা শুধুমাত্র পাওয়া যাবে গ্রিন হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। তো আমি আজকে খাবো অক্টোপাস বারবিকিউ, আর অক্টোপাস বারবিকিউ কেমন সেটা আমি খেয়ে আপনাদেরকে একটা অনেস্টলি রিভিউ দিব। তো আমি একটু ওনাদের সাথে একটু কথা বলি, আর আমি আমার খাবারটা যে অক্টোপাস বারবিকিউ সেটাও অর্ডার দিই, দাম কেমন সেগুলার সব কিছুই আপনাদেরকে জানবো, আর আমি আমার অর্ডারটা দিচ্ছি। এক্সকিউজ মি, কেউ কি আছেন? হ্যালো, আচ্ছা কে? ওয়েটার একটু ডাক দেন ভাইয়া। গুড ইভিনিং স্যার। ওকে গুড ইভিনিং, থ্যাংক ইউ। তো আচ্ছা আচ্ছা, আজকে থেকে তো আপনাদের রেস্টুরেন্টের তিনটা আইটেম নতুন চালু হয়েছে, যেমন অক্টোপাস বারবিকিউ, অক্টোপাস নুডলস, অক্টোপাস বার্গার। আচ্ছা এগুলোর প্রাইস কেমন করে? যেটা ওটার প্রাইস কত? 350 350 টাকা। আর নুডলস? আমার জন্য আপনি একটা অক্টোপাস বারবিকিউ করে নিয়ে আসবেন, আর একটা কাঁকড়া ফ্রাই। ঠিক আছে, ওকে। সো অর্ডার তো দিয়ে দিলাম, সো এখন অপেক্ষার পালা। গাইস চলে এসেছে আমার কাঙ্ক্ষিত সেই অক্টোপাস বারবিকিউ, যেটার জন্য আমার এখানে আসা। সো দেখতে অনেকটা টেস্টি মনে হচ্ছে, এখন খাওয়ার পর বোঝা যাবে। আর এটা কি কাঁকড়া ফ্রাই? আর এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই। ওকে, জাস্ট মানে দেখতে অদ্ভুত লাগতেছে, কিন্তু টেস্টটাও ফ্লেভারও অনেক সুন্দর আসতেছে। অ্যাকচুয়ালি মেইনলি আমার আশা কিন্তু এই অক্টোপাস বারবিকিউটার জন্য, এটা টেস্ট করার জন্য, কারণ এটা নরসিংদীতে এই একটা আইটেমই সবচেয়ে বেশি আনকমন, এই রেস্টুরেন্টে প্রথম চালু করছে তারা। অক্টোপাস বারবিকিউটা কেমন হবে আমি জানি না, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এটার টেস্টটা কেমন। তো বিসমিল্লাহ করে শুরু করি, কেমন হয় দেখা যাক। বিসমিল্লাহ রহমান রাহিম। এটা হচ্ছে সস, টমেটো সস। টমেটো সসের সাথে একটু নিয়ে দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহ, টেস্টটা অদ্ভুত, খুব মজা। আসলে ফার্স্ট টাইম টেস্ট করছি, তো আই থিঙ্ক আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে জিনিসটা, মানে অনেক টেস্ট। একটা টমেটো সস নিয়ে নিলাম। এটা একটু
চুইংগাম টাইপের, এটা চাবালে শুধু চিবুনি ওঠে আর কি, এই চুইংগাম টাইপের। কিন্তু তাদের যে বারবিকিউ করা, মেরিনেট করা খুব সুন্দরভাবে হয়েছে। আর এটা খালি খেয়ে দেখি কেমন, এতক্ষণ তো টমেটো সস দিয়ে খেলাম, খালি খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে। আপনি যদি অক্টোপাস বারবিকিউ কখনো না খান, তাহলে টেস্ট করলে আপনি বুঝতে পারবেন এখানে এসে যে এটার টেস্টটা কেমন। আমি যেহেতু আজকে নতুন টেস্ট করছি, তো এটার টেস্টটা আসলেই অদ্ভুত। একটা স্মোকি স্মোকি একটা ফ্লেভার আছে কিন্তু এটাতে, খুবই টেস্ট। দেখুন একদম মশলা যা কিছু আছে, তাদের সস টস ইউজ করছে, সব কিছু পারফেক্টলি আছে, কোনো কিছুর কমতি নেই, মানে খুবই টেস্ট। আমার কাছে আসলে ফার্স্ট টাইম টেস্ট করতেছি, আমার কাছে আসলে অদ্ভুত লাগতেছে, মানে অদ্ভুত কি মানে মজা লাগতেছে। অনেকটা আছে না যে অদ্ভুত মানে মজা না, সেটা না, কিন্তু অদ্ভুত মানে আমার কাছে খুবই টেস্টি লাগতেছে জিনিসটা। খুবই টেস্ট। এটা হচ্ছে অক্টোপাসের যে মাথাটার অংশটা, মানে প্যাট বলা হয় এটা, এটা দেখি কেমন, এটা খেয়ে দেখি। দারুণ, তারা কুচি কুচি করে অনিয়নটা দিছে, টেস্ট পাওয়া যাচ্ছে, কামড়ে পড়তেছে, টেস্টে মজা, খুবই মজা। তারপর এখানে ক্র্যাব ফ্রাই আছে, তো এটা টেস্ট করে দেখব। অক্টোপাস আমার লাইফে ফার্স্ট টাইম, এটা আমার টেস্ট হয়ে গেছে, আর অসাধারণ তাদের মেরিনেট, তাদের শেফের যে কারুকাজ অসাধারণ। আর এখন আমি ক্র্যাব ফ্রাইটা দেখব কেমন। ক্র্যাব ফ্রাইটা, ক্র্যাব ফ্রাইও কিন্তু আমার ফার্স্ট টাইম টেস্ট করা, না ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম আমি এটা খাইছি আরেকবার। তো ক্র্যাব ফ্রাইটা দেখি। অনেস্টলি বলতেছি, তাদের অক্টোপাস তো মজা মজাই, ক্র্যাব ফ্রাইটাও খুবই টেস্ট, মানে অসাধারণ মজা, আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ ভেতরে মশলাটা ফ্রাই করছে, তো এটা তো ফ্রাই আর এটা বারবিকিউ, ফ্রাইটা কিন্তু খুবই টেস্ট, আর আমার কাছে ভালো লাগতেছে। সস দিয়ে খাওয়াটা একদম মচমচে হয়ে গেছে, একদম মচমচে, একদম ক্রিস্পি পুরা, এতটা মচমচে, একদম আমার শক্ত না কিন্তু, হার্ড না কিন্তু, সফট, একটা ক্রিস্পি আছে, সেই ভাবটা এটার মধ্যে অবশ্যই আছে। আর টেস্টটা আমি বলবো 100% ওকে, কারণ আমি সেকেন্ড টাইম খাচ্ছি। আমার কাছে এদের কাঁকড়ার পাটা খেয়ে দেখি সস দিয়ে। খুব ক্রিস্পি। এখন একটা খালি খেয়ে দেখি সস ছাড়া কেমন। তাদের স্পাইসিটা, তাদের লবণের পরিমাণটা, মশলার পরিমাণটা এক্সিলেন্ট। শুধু যে আমি খাচ্ছি সেটা না, আমি খাচ্ছি অনেস্টলি বলতেছি। আপনারা যদি নরসিং দিতে থাকেন, থাকলে আপনারা অবশ্যই অক্টোপাসটা, ক্র্যাব ফ্রাই এটা ট্রাই করে দেখবেন। আমি আমার আমার ভালো লাগছে যে এটা দিয়ে যে আমি নরসিংদী নিজের জেলাতে আমি অক্টোপাস বারবিকিউ খাচ্ছি, আর এসব খাওয়ার জন্য কক্সবাজার যেতে হয়, কিন্তু আমার নিজের জেলাতে আমি গুলা খাচ্ছি, আনকমন ফুডগুলা, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। অ্যাটলিস্ট খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, আর এগুলা অ্যাকচুয়ালি খুবই টেস্ট পেলাম খেয়ে। এখানে যে অক্টোপাস বারবিকিউটা খেলাম, সেটা আসলে আমার লাইফের ফার্স্ট টাইম টেস্ট, আর সেটা আমি আমার নিজের জ্বালায় বসে আমি খেতে পাচ্ছি এই গ্রিন হাউস রেস্টুরেন্টে। সো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। সো আপনারা আসতে পারেন, এসে অক্টোপাস বারবিকিউটা খেতে পারেন গ্রিন হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, একটা ভেলানগর বাস স্ট্যান্ড, আমার অ্যাড্রেস আমি দিয়েই দিয়েছি। আর এটার প্রাইসটা হচ্ছে, এটা মিনি সাইজ, এটার প্রাইস হচ্ছে 350 টাকা বারবিকিউ। আর তাদের
যে এই অক্টোপাস নুডলস আছে সেটার দাম হচ্ছে 500 টাকা, সেটা খেতে পারবে 1:3। আর অক্টোপাস বার্গার আছে সেটা একজনই খেতে পারবে। আর ক্র্যাব ফ্রাই যেটা সেটা খেলাম, সেটার প্রাইস হচ্ছে 250 টাকা। আমি অ্যাটলিস্ট বলবো ক্র্যাব ফ্রাইটা, তাদের যে ক্রিসপিটা, ক্রিসপিটা আসলেই খুব মজা। ক্রিসপিটা যেমন মশলায় সব কিছু পারফেক্টলি হয়েছে, তাদের ক্র্যাব ফ্রাইয়ের ভেতরে সব কিছু একদম পারফেক্টলি গেছে, মশলা যা কিছু আছে। আর বারবিকিউর ক্ষেত্রে তারা যেসব মশলা যাবতীয় ইউজ করছে, সস ইউজ করছে, সব কিছু পারফেক্টলি। মানে আমি লাইফের ফার্স্ট টাইম খেলাম যে অক্টোপাস, আর সেকেন্ড টাইম ক্র্যাব। তো আমার কাছে দুইটা জিনিসই এই রেস্টুরেন্টের ভাল লাগছে। এখন আর কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি হজম হওয়ার জন্য, এগুলো তো হজম হতে হবে। আসলে খারাপ লাগছে যে ওই খাবারগুলো হজম হয়ে যাবে, কারণ এত টেস্টি, এত সুস্বাদু খাবার ছিল দুইটাই। সো আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা আমার চ্যানেলটা হাংরি তানিম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে রেস্টুরেন্টে আসবেন, খাবেন। আর আপনাদের মতামতটাও আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।